আমি পাঁচ আছি দ্বিতীয় প্রশ্ন কেউ আছে না আমি আমি আই এম দ্য স্টাফ অফ দা ইনচার্জ অফ সিটি কর্পোরেশন আমি আমাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন যে কদিন জনগণ আমাকে মেনে আমার প্রতিষ্ঠান যেখানে এটা অ্যালার্ট করি আমি আমার পরিশুদ্ধাগারে কয়জন থাকবে আমার আমার যে কি বলে যান্ত্রিক সহায়ক কয়জন থাকবে আমার নগর ভবনে কয়জন থাকবে এটা তো আমি করি তো আমার আমার বাসা একটা আমি যদি আজকে মেয়র না থাকি তাহলে তো আমার বাসাও কিচ্ছু নাই না শোনেন আমি আমি নমিনেশন ফর্ম কিনি নাই আমি যদি নমিনেশন ফর্ম কিনতাম তাহলে নির্বাচন কমিশন আমাকে আমি 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যখনই আমি যদি ইলেকশন করিয়া জমা দেই তখন তাকে ওনারা আমার নির্বাচনী আচরণবিধি অন্যথায় ওনারা আমাকে নির্বাচনী আচরণবিধি কোনোভাবে পালাইতে পারবেন না এক আমি পুলিশ কমিশনারের কাছে অবহিত করেছি আর যদি চক থাকি তো অন্ধ এখানে যদি ডিপার্টমেন্ট থেকে জন প্রত্যেক দিন যে আমি 20 তারিখ সিলেরা আপনারা তাই জানেন হন্ডা আপনারা হন্ডা তাই জানেন তারপরে এখন যদি আরো হচ্ছে তাই কিন্তু আমার কিছু কইছি না যদি রুলস রেগুলেশন বা সরকারের কোনো আইনে যদি আমার রেজিস্ট্রি মাঠে করার কোনো বিধান বা করার কোনো আমি তাহলে তো আমার জানাইবেন আমার তো জানার নেই যখন জানার নাই ধরে নিতে হবে আমার এটার সম্মতি আছে কারণ আমাকে কেন বাধা দিবে আমি তো জনগণের এদিন জানিছি জনগণের সঙ্গে আমি শেয়ার করতেছি আপনার যে সুন্দর প্রশ্ন এই উত্তরটা আপনার কাছেও আছে আমার দলে যে প্রশ্ন যে সিদ্ধান্ত দিছে এগুলোটা কি এক চোর পরিমাণ নট চড়োয়া এক কোন আমি দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আর যদি আমি আমার সিদ্ধান্তে যাই সেটা আমি 20 তারিখে বলবো তাহলে আমি দল থেকে দলের আদর্শ থেকে বেরিয়ে এসে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি না শোনেন আমি আমি নমিনেশন ফর্ম কিনি নাই আমি যদি নমিনেশন ফর্ম কিনতাম তাহলে নির্বাচন কমিশন আমাকে আমি 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যখনই আমি যদি ইলেকশন করিয়া জমা দেই তখন তাকে ওনারা আমার নির্বাচনী আচরণবিধি অন্যথায় ওনারা আমাকে নির্বাচনী আচরণবিধি কোনোভাবে পালাইতে পারবেন না এক আমি পুলিশ কমিশনারের কাছে অবহিত করেছি আর যদি চক থাকি তো অন্ধ হয় খানো যদি ডিপার্টমেন্ট থেকে জন প্রত্যেক দিন যে আমি 20 তারিখ সিলেরা আপনারা তাই জানেন হন্ডা আপনারা হন্ডা তাই জানেন তারপরে এখন যদি আরো হচ্ছে তাই কিন্তু আমার কিছু কইছি না যদি রুলস রেগুলেশন বা সরকারের কোনো আইনে যদি আমার রেজিস্ট্রি মাঠে করার কোনো বিধান বা করার কোনো আমি তাহলে তো আমার জানাইবেন আমার তো জানার নেই যখন জানার নাই ধরে নিতে হবে আমার এটার সম্মতি আছে কারণ আমাকে কেন বাধা দিবে আমি তো জনগণের এদিন জানিছি জনগণের সঙ্গে আমি শেয়ার করতেছি তারপরে না ওনারা ওনাদের অবস্থা ভাই আপনি 20 তারিখ যেহেতু জানান নাই করবেন কি করবেন না